আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন রাশিয়া প্রদমে যুদ্ধ চলছে, আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, ডনবাস পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, পরিণত হয়েছে নরকে, জেলনস্কির ঘোষণা। চেরনিহিবে ক্ষেপণাস্ত্র হামলায় অনেক মানুষ মারা গেছে, ঘোষণা জেলনস্কির। জানিয়ে দেব ইউক্রেনের জন্য আরো সামরিক তহবিল যোগান দিচ্ছে আমেরিকা, এবং আরো জানিয়ে দেব বাইডেনের এশিয়া সফরের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়বে উত্তর কোরিয়া, এবং আরো জানিয়ে দেব ইরানে বিপুল পরিমাণ মজুদ পণ্য উদ্ধার, জনগণের মাঝে বিতরণ, এবং সর্বশেষ জানিয়ে দেব ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগদানের আবেদন প্রাথমিক আলোচনায় বাধা দিয়েছে তুরস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। ডনবাস পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, পরিণত হয়েছে নরকে, ঘোষণা জেলনস্কির। রাশিয়ার সামরিক বাহিনী আগ্রাসনে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই ভূখণ্ডটি মূলত একটি শিল্প এলাকা, এবং বর্তমানে এই অঞ্চলকে ঘিরেই সামরিক আক্রমণ পরিচালনা করে আসছে মস্কো। বৃহস্পতিবার গভীর রাতে দেওয়া ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেন, দখলদাররা আরও শক্তি প্রয়োগের চেষ্টা করছে, এই অঞ্চলটি নরকে পরিণত হয়েছে এবং এটি মোটেই বাড়িয়ে বলা নয়। তিনি আরো বলেন, ওডেসা অঞ্চল সহ মধ্য ইউক্রেনের শহরগুলোতে ক্রমাগত রুশ হামলা চলছে, আর ডনবাস সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। জেলনস্কির ভাষায়, এটা যতটা সম্ভব ইউক্রেনীয়কে হত্যা করার, যতটা সম্ভব বাড়িঘর, সামাজিক সুবিধা এবং উদ্যোগগুলোকে ধ্বংস করার জন্য ইচ্ছাকৃত এবং অপরাধমূলক প্রচেষ্টা। সূত্র আল জাজিরা। চেরনিহিবে ক্ষেপণাস্ত্র হামলায় অনেক মানুষ মারা গেছেন, ঘোষণা জেলনস্কির। কিয়েভে উত্তর চেরনিহিব অঞ্চলের দেশনা গ্রামে বৃহস্পতিবার রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অনেক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। বৃহস্পতিবার রাতের ভাষণে জেলনস্কি একথা বলেন খবর সিএনএনের। বেলরুশের সীমান্ত থেকে 40 মাইল দূরে অবস্থিত চেরনিহিব, তিনি বলেন, ওডেসা অঞ্চলে ক্রমাগত হামলা চলছে মধ্য ইউক্রেনের শহরগুলোতে, ডনবাস সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, এ বিষয়ে জন্য কোনো সামরিক ব্যাখ্যা থাকতে পারে না। জেলনস্কি বলেন, এটি যতটা সম্ভব ইউক্রেনীয়কে হত্যা করার একটি ইচ্ছাকৃত অপরাধমূলক প্রচেষ্টা। তিনি বলেন, খার্গিভ অঞ্চল মুক্ত করার জন্য ইউক্রেনের বাহিনী অগ্রসর হচ্ছে। তিনি আরো বলেন, ডনবাসে দখলদাররা চাপ বাড়ানোর চেষ্টা করছে, এলাকাটি এখন নরকে আছে, এটি কোনো অতিরঞ্জিত নয়, সেভেরোদোনস্কের নৃশংস ও একেবারে বুদ্ধিহীন বোমা হামলা চালাচ্ছে, গত 24 ঘন্টায় 12 জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। তিনি বলেন, ওডেসা অঞ্চল সহ মধ্য ইউক্রেনের শহরগুলোতে ক্রমাগত রুশ হামলা চলছে, আর ডনবাস সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, এটি যতটা সম্ভব ইউক্রেনীয়কে হত্যা করার, যতটা সম্ভব বাড়িঘর, সামাজিক সুবিধা এবং উদ্যোগগুলোকে ধ্বংস করার জন্য ইচ্ছাকৃত এবং অপরাধমূলক প্রচেষ্টা। তিনি বলেন, এটি গণহত্যার যোগ্যতার সামিল এবং যার জন্য রাশিয়াকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। ইউক্রেনের জন্য আরো সামরিক তহবিল যোগান দিচ্ছে আমেরিকা। ইউক্রেনকে সহায়তা দিতে মার্কিন সিনেটে পাশ হওয়া $4,000 কোটি মধ্যে শীঘ্রই $10 কোটি সামরিক সহায়তার চালান পাঠানো হবে বলে জানিয়েছে পেন্টাগন। গতকাল পেন্টাগনের মুখপাত্র জন কির্বি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, নতুন প্যাকেজে আরো 28টি হাউইটজারের পাশাপাশি ট্যাঙ্ক, বিধ্বংসী রাডার সিস্টেমও থাকছে। রাশিয়ার সামরিক অভিযান মোকাবেলা করতে ইউক্রেনের জন্য $4,000 কোটি সহায়তা বিলটি বৃহস্পতিবার সিনেটে পাশ হয়। এর কয়েক ঘন্টা পরেই এই $4,000 কোটি থেকে $100 মিলিয়ন একটি সামরিক সহায়তা প্যাকেজ পাঠানোর বিষয়ে সংবাদ সম্মেলন করেন পেন্টাগনের মুখপাত্র জন কির্বি। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে এসব সামরিক সরঞ্জাম ইউক্রেনে পাঠানো হবে। কির্বি জানান, 2014 সাল থেকে এ পর্যন্ত ইউক্রেনকে $6,600 কোটি সামরিক সহায়তা দেওয়া হয়েছে, যার মধ্যে 24 ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত $50 বিলিয়ন সহায়তা দেওয়া হয়েছে। একসময় পেন্টাগন প্রেস সেক্রেটারি আরো জানান, ইউক্রেনের সামরিক বাহিনীর সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে, তাদের যে কোনো তাৎক্ষণিক প্রয়োজনে সহায়তা দেওয়ার জন্য। সূত্র পার্টস টুডে।
বাইডেনের এশিয়া সফরের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়বে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করেই চলতি বছর একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। তবে এবার বড় এক পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এশিয়া সফরের মধ্যেই আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া, এমনটাই দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার এক আইন প্রণেতা। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষার তথ্য প্রকাশ করে। এর বরাত দিয়ে সিউলের ওই আইন প্রণেতা বলেন, পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে উত্তর কোরিয়া। তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে, আর তা হতে পারে বাইডেনের এশিয়া সফরকালে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। স্যাটেলাইট চিত্রেও এর প্রমাণ দেখা গেছে বলে দাবি করেন তিনি। এই আশঙ্কা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোরও। এদিকে বৃহস্পতিবার 6 দিনের জন্য দক্ষিণ কোরিয়া ও জাপান সফরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানে বিপুল পরিমাণ মজুদ পণ্য উদ্ধার, জনগণের মাঝে বিতরণ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC জানিয়েছে, এ বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা বিপুল পরিমাণ মজুদ খাদ্য ও নিত্য পণ্য আটক করেছেন এবং তা জনগণের মাঝে বিতরণ করে দিয়েছেন। গতকাল IRGC এক বিবৃতিতে জানিয়েছে, বাহিনীর গোয়েন্দা কর্মকর্তারা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মজুদদার ও আড়তদারদের কাছ থেকে বিপুল পরিমাণ মজুদ করা রান্নার তেল, চিনি, চাল, বস্তা এবং পশু খাদ্য উদ্ধার করেন। এসব পণ্য উদ্ধারের পরপরই তা জনগণের মাঝে বিতরণ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকৃত পণ্যের পরিমাণ 35,410 মেট্রিক টন, যার অনুমানিক মূল্য $5 কোটি। IRGC-র বিবৃতিতে বলা হয়, যেসব পণ্য উদ্ধার করা হয়েছে তার 1/3 রান্নার তেল। চলতি মাসের প্রথম দিকে সরকার তেলের উপর ভর্তুকি তুলে দেওয়ার পর এই পণ্যটির মূল্য প্রায় 4 গুণ বেড়ে গেছে। IRGC জানিয়েছে, ইরানি খাদ্যের বাজার স্থিতিশীল করতে সরকারকে সহযোগিতা করার জন্য আগামী সপ্তাহগুলোতে মজুদদার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ইরান সরকারের গত 12 মে দেশের প্রধান 4টি খাদ্যপণ্যের মূল্য বাড়িয়েছে এবং ভোক্তাদেরকে এক্ষেত্রে নগদ অর্থ ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইরান সরকার বলছে, এসব পণ্যের দাম বাড়ানোর কারণে তা চোরাচালান হয়ে দেশের বাইরে যাবে না। অন্যদিকে পণ্য মূল্য বাড়লেও ভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ জমা দেওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ইরান সরকার শীঘ্রই রুটি কেনার ক্ষেত্রে কোটা সিস্টেম চালু করেছেন, তবে এক্ষেত্রে সরকার ভর্তুকিও দেবে। সূত্র পার্স টুডে। ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগদানের আবেদন প্রাথমিক আলোচনায় বাধা দিয়েছে তুরস্ক। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের বিষয়ে ফিনল্যান্ড ও সুইডেন আনুষ্ঠানিকভাবে যে আবেদন জানিয়েছে তার প্রাথমিক আলোচনায় বাধা দিয়েছে তুরস্ক। দেশ দুটির আবেদনের কয়েক ঘন্টার মধ্যেই তুরস্ক এতে আপত্তি জানায় বলে নাম প্রকাশ না করার শর্তে এক কূটনীতিক জানিয়েছেন। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েসে ভেলে এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করে এই আবেদন সফল করতে ন্যাটোর সব সদস্যদের অনুমোদন প্রয়োজন। ডয়েসে ভেলের সাংবাদিক টেরি শুলৎসকে ওই নাম প্রকাশ না করার শর্তে ওই কূটনীতিক জানান, তুরস্ক এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইতিমধ্যেই সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোয় যোগদান নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। তুরস্ক জানিয়েছে, এই দেশ দুটি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এবং সিরিয়ান পিপলস ডিফেন্স ইউনিট কে সাহায্য করছে। এই দুই সংস্থাকে তুরস্ক সন্ত্রাসী দল মনে করে। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রও PKK সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে। তুরস্ক বাদে ন্যাটোর বাকি সব সদস্য ফিনল্যান্ড এবং সুইডেনের সদস্য পদ নিয়ে আলোচনা শুরুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। সদস্য রাষ্ট্রগুলো এই 3 দেশের মধ্যে সমস্যা সমাধানের আশায় আছে। তারা আশা করছে, জুনের শেষে মাদ্রিদ শীর্ষ সম্মেলনের সময় হেলসিঙ্কি ও স্টকহোম ন্যাটোর পর্যবেক্ষক হিসেবে মর্যাদা পাবে। সেক্ষেত্রে দেশ দুটি ভবিষ্যতের ন্যাটোর বৈঠকগুলোতে উপস্থিত থাকতে পারবে। সূত্র ডয়েসে ফেলে।